সমুদ্রেরই উত্তাল তরঙ্গে সবাই যখন ঝাঁপিয়ে পড়ে আনন্দ উপভোগ করছে, সেখানে ম্যাডাম আপনি শুধু একা একা সমুদ্রের ঢেউ বুঝছেন। তা কি নাম আপনার? একা একা থাকতেই আমার ভীষণ ভালো লাগে, আপত্তি না থাকলে আপনিও বসতে পারেন। আর আমি, আমার নাম রীতা, আপনি? আমি রঞ্জন। আপনিও কি একাকিত্ব ভালোবাসেন? আচ্ছা, মিসেসকে আনেননি কেন? নির্জনতা আমারও ভালো লাগে, আর মিসেসের এখনো সৌভাগ্য হয়নি। জীবন সঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে ভাগ্য দুর্ভাগ্যের কি আছে? আছে, আরে কিছু তো একটা আছেই। আপনি কি মনে করেন জীবনে চাইলে সবকিছু মনের মতো পাওয়া যায়? সবকিছু পাওয়া যায় না, সে কথা সত্যি, কিন্তু না পাওয়ার মধ্যেই অনেক কিছু পাওয়া যায়। সেটা কি কখনো অনুভব করেছেন? আপনি যে সমুদ্রের দূরত্ব ঢেউ দেখছেন, ওটা কখনো আপনার জীবনে দেখেছেন? জীবনে ঢেউ, তাতে তো আমার ভীষণ আনন্দ, আপনি অনুভব করেন? আচ্ছা, এবার আপনি আমাকে বলুন, যে জীবনে এত আনন্দ উচ্ছল, সে একাকিত্ব অনুভব করে কি করে? আমি একা কোথায়, এই তো আপনিও আছেন। সমুদ্রে নামবেন না? নামব, কিন্তু আপনি আমাকে বলুন, আমার আনন্দটা বাইরে না অন্তরে? বলা মুশকিল, কেউ বাইরের আনন্দ উপলব্ধি করে, আবার কেউ অন্তরের অনুভবকে মূল্য দেয়। কেউ ঢেউ দেখে আনন্দ পায়, আবার কেউ তা স্বপ্নের রঙে রাঙিয়ে মনে অনুভব করেই আনন্দ পায়। আচ্ছা রঞ্জন বাবু, সমুদ্রে বেলাভূমিতে সবাই কত আনন্দ করছে, আর আপনি আমানি বিষণ্ণ একাকিত্বের সঙ্গে হতে এলেন কেন? কিন্তু বিষণ্ণত তো আপনার জন্য নয়, কথাটা তো আপনি বললেন। আপনি তো মনে হয় সমুদ্রের ঢেউকে ভীষণ ভালোবাসেন, কিন্তু কেন? সব কিছু কি ব্যাখ্যা দেওয়া যায়? আমারও সে একই কথা। কিন্তু কেন ব্যাখ্যা দেওয়া যায় না? আপনি বুঝেন না? ঠিক বুঝি না তা বলবো না, কিন্তু বলতে কষ্ট হয়। স্মৃতি বড় বেদনাদায়ক। বরং যা ছিল সুখের আস্থা হারিয়ে গেছে, তাকে মনে করলে দুঃখ তো হবেই, তাই না? জীবনকে নিয়ে অত ভাবেন কেন? ভাবতে তো আমি চাই না, কিন্তু পরিস্থিতি আমাকে ভাবায়, আমাকে ভাবতে বাধ্য করে। এই ক্ষণিক সময়ের মধ্যে যদি আমাদের বন্ধুত্ব হয়, অবশ্য আপনি যদি ভাবেন তবে। সেটা তো খানিকটা আপনার উপরও নির্ভর করছে, তাই না? তবে এই ক্ষণিকের বন্ধুত্বে মনের কথা বলতে পারবেন? আমার কোনো আপত্তি নেই, অবশ্য আপনি যদি। তাহলে সরাসরি জানতে চাইছি, আপনি বিয়ে করেননি কেন? কি করে বুঝলেন আমি বিয়ে করিনি? আমার মনে হয়েছে, আর আশা করি আমার মনে হওয়াটাই ঠিক। ঠিক ভেবেছেন, তবে আমি মনের মতো কাউকে পাইনি। সারা জীবনে মনের মতো কাউকে না পেলে জীবনটা এইভাবে কাটাবেন? মনের মতন কাউকে পাওয়ার কি আর সময় আছে? মনের মতো বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমার সাথে যে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। ব্যাস, কিন্তু সেটা কি সম্ভব? সর্বং সহা স্বয়ং ধরিত্রীও সবকিছু মানিয়ে নিতে পারে না, সেও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। হয়তো তাই, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সামান্যতম মানিয়ে নিলেও তো অনেক সমস্যার সমাধান হয়, তাই না? কোনো উদাহরণ দিতে পারো? অনেক উদাহরণ আছে, যেমন একটা আমার এক বান্ধবী এক বিশেষ আবেগের বশে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ছ মাসের মধ্যেই ডিভোর্স হয়ে গেল। কারণ? আমার বান্ধবীর বাইরের রূপটা আপনাকে মুগ্ধ করবে, কিন্তু ভিতরের কুৎসিত রূপ আপনি আশ্চর্য হবেন, কষ্টও পাবেন। অন্ধকারে লুকানো ওই কুৎসিত রূপ। অন্ধকার না থাকলে আলো তো মূল্যই থাকতো না, জগতের এটাই তো স্বাভাবিক, এটাই নিয়ম। আমি অত জটিল কথা ভাবি না, আমি ভাবি
আমাদের সাধারণ সুখ দুঃখ ঈর্ষা ব্যথা বেদনা এগুলোর প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। এখনো কি বান্ধবীর সাথে আপনার সম্পর্ক আছে? কই রাখিনি। কেন? ওর হাজবেন্ড ওকে উপেক্ষা করে আমাকে ভালোবেসে ফেলেছিল। ও, সেই সুযোগ তাহলে আপনি আগেই পেয়েছিলেন। এটাই তো আমি ওকে বোঝাতে পারিনি। তারপর কি হলো? সেই বান্ধবী তার স্বামীর বন্ধু বান্ধবীদের বাড়িতে আসা বন্ধ করে দেয়, শুধুমাত্র মিথ্যে সন্দেহ আর জেলাসির জন্য। সুতরাং ও, বুঝেছি বুঝেছি। আত্মসম্মান বোধ থাকলে ও বাড়িতে আর কেউ যাবে না। জীবনের প্রতি আমার কেমন যেন একটা বিতৃষ্ণা এসে গেছে। মাঝে মাঝে মনে হয় বেঁচে থেকে কি লাভ। বাঁচতে যদি না চান জন্মেছিলেন কেন? জন্মটা কি আমার হাতে ছিল? এই তো ঠিক বুঝেছেন, জন্ম যেমন আপনার হাতে নয় ঠিক তেমনই মৃত্যুটাও আপনার হাতে নয়। কিন্তু জীবনের প্রতি এত বিতৃষ্ণা আসছে কেন আপনার? আমার বাঁচতে ইচ্ছে করে না বলেছি, কিন্তু আমি চাইলেই কি মরতে পারবো এটা তো বলিনি। তবু জানেন মনে হয় আমার সব যন্ত্রণা যদি আপনাকে মন খুলে বলতে পারতাম তাহলে কিছুটা হয়তো শান্তি পেতাম। সুখ শান্তি সোনার হরিণের মতো চাইলেই পাওয়া যায় না। আচ্ছা বলুন তো, মানুষের কতটুকু চাহিদা? প্রকৃত অর্থে খুব বেশি কিছু নয়, আর তা প্রকৃতি প্রতি মুহূর্তে পূরণ করে চলেছে। কিন্তু প্রকৃতির সেই অপূর্ব দান গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের নেই, তাই প্রতিটা মুহূর্তে ওই অশান্তির আগুন আমরা তপ্ত হচ্ছি। আমরা কি পরিবর্তন আনতে পারি না? জানি না, তবে আমার কখনো মনে হয় পারি, সব কিছু ওলট পালট করে দিতে পারি। আবার কখনো মনে হয় পারি না, পারি না, আমি কিচ্ছু পারি না। তুমি সব পারো রেখা, আজ পর্যন্ত পৃথিবীর অসাধ্য সাধন নিয়েরাই করেছে। ও সরি সরি, হ্যাঁ তো আপনাকে আমি তুমি বলে ফেললাম। বন্ধুত্বের মধ্যে আপনি দূরত্ব আমারও পছন্দের না। খুব ভালো, আমিও তাই চাই। তুমি কি কখনো মৃত্যু যন্ত্রণা অনুভব করেছ? মৃত্যু জীবন সঙ্গী হলে তবে তো সেই যন্ত্রণা অনুভব করা যাবে, তাই না? কিন্তু মৃত্যুর আগেই তো যন্ত্রণা অনুভব হয়, তাই না? আরে বাবার বয়স এখনো তোমার হয়নি বেটা। বয়স দিয়ে সবকিছু বিচার হয় না রঞ্জন। ওই উত্তাল সমুদ্র তরঙ্গে তোমার তো এতক্ষণে হারিয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি এখন শুধুমাত্র বার্ধক্যের শোভা দেখছো। আমি তোমার কথার উত্তর দিয়েছি মাত্র। আচ্ছা তোমাকে সরাসরি একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কারোর কাছ থেকে আঘাত পেয়েছো? মাঝে মাঝে আমার কি মনে হয় তখন কিচ্ছু ভালো লাগে না, জীবনটা কেমন যেন অর্থহীন মনে হয়। মানে আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না, একটা তীব্র যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খায়। মাঝে মাঝে মনে হয় সব কিছু ভেঙে চোর মার করে দিই, কিন্তু পরক্ষণে মনে হয় ভাঙার অধিকার তো আমার নেই। অবশ্য তুমি চাইলে ভাঙতে পারো, নিজের জীবনকে দিয়ে ধ্বংসী খেলা তুমি খেলতে পারো, কিন্তু কিন্তু অন্তরের বাধা পাই কেন? তোমার অন্তর দুর্বল তাই। অন্তর কেন দুর্বল হয়? আমি তো কঠিন হতে চাই, ভীষণ ভাবে কঠিন হতে চাই। কেন কেন তুমি কঠিন হতে চাও? আমার বাঁচতে ইচ্ছে করে না, তবু তবু তোমায় বাঁচতে হবে, শোধ দিতে হবে, তাই তো? অবশ্যই, সুপ্রিয়াকে আমি শেষ করে দিতে চাই। ও ভেবেছে আমাকে আগুনে পুড়িয়ে সুখী হবে, আমি কখনো হতে দেব না। কিন্তু রীতা, সুপ্রিয়ার তো কোনো দোষ নেই, শুধু শুধু তাকে তুমি শেষ করে দেবে কেন? তুমি কি চেনো সুপ্রিয়াকে? সুপ্রিয়াকে আমি যদি নাই বা চিনি তবু আমি কখনো না বুঝে মন্তব্য করি না। তুমি একটু গভীরভাবে ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে সুপ্রিয়ার কোনো দোষ নেই। সুপ্রিয়াই তো সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে, আমার জীবন আমার সংসার আমার আনন্দ সব সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে। একটু শুনতে পারি? অবশ্য তুমি যদি আমাকে প্রকৃত কাছের মানুষ মনে করো। প্রথমে বলে রাখি, আমি কোনো অসাধারণ ঘরের মেয়ে নই। বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন। আমার খুব কষ্ট হতো যখন আমার লেখাপড়ার জন্য আমার পরের দুই ভাই বোন
অনেক ক্ষেত্রেই বঞ্চিত হতো, ওদের কষ্ট আমি অনুভব করতাম, কিন্তু তখন আমার কিছুই করার ছিল না। ভাই বোনরা এর জন্য কেউ কিছু বলতো না? ওরা মুখে কিছু না বললেও দিনের পর দিন লক্ষ্য করছিলাম, বিশেষ করে আমার ছোট বোনরা কেমন যেন বদলে যাচ্ছে। প্রথম প্রথম কত আনন্দ গল্প হতো, একসাথে খেলাধুলো করতাম, হঠাৎ ও কেমন যেমন নিজেকে আড়াল করতে শুরু করলো। তারপর একটা সময় ওই ট্র্যাজিক মুহূর্তটা ঘনিয়ে আসলো, সেই দিন যেদিন বাবা আমার জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ নিয়ে এলেন। তারপর আশীর্বাদ হয়ে গেল, চারিদিকে নিমন্ত্রণ হয়ে গেল। হঠাৎ হঠাৎ কি? হঠাৎ আমার ছোট বোন সুপ্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িটাও সবে সাজে সেজে উঠেছে, আর একদিন পরেই তো আমার বিয়ে। তারপর কি হলো? বুঝতেই তো পারছেন, আমার বিয়ে, আমারই বোন পালিয়ে গেছে, যে যা পারছে আজে বাজে কথা শুনিয়ে যাচ্ছে, একটা উত্তরও দিতে পারছি না। বাবা উদ্ভ্রান্তের মতন ছুটলেন ছেলের বাড়িতে ক্ষমা চেয়ে বিয়েটা পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেখানেও আর এক দুঃসংবাদ। সে কি? সেখানে আবার কি দুঃসংবাদ? আমারই দুর্ভাগ্য, ওখানে আমার হবু বরও নাকি কাউকে নিয়ে পালিয়ে গেছে। আমার শ্বশুরমশাই সেই দুঃসংবাদই দিতে আসছিলেন। সত্যি এটা দুঃসংবাদ, আমাদের ভাবনার সাথে সবসময় সবকিছু মিলে না। কিন্তু তারপর কি হলো? বিয়ে তো বন্ধ হলোই, আত্মীয় স্বজন পাড়ার লোক ছি ছি করতে লাগলো, বাড়ি থেকে বেরোনেই বন্ধ হয়ে গেল। তারপর একটা বছর মানসিক যন্ত্রণায় ছড়তে করতে একটা দুরন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, একটু স্বস্তির নিশ্চয় নিতেই আমার এই সমুদ্র তীরে আসা। রীতা, বর্তমানে এই সর্বাঙ্গীন উন্নতির যুগে এই আঘাতটা তুমি সহ্য করতে পারলে না? যে সয় জানো তো সেই রয়, আরে জয় তো শেষ পর্যন্ত তারই হয়। মানিয়ে তো নিয়েছি, কিন্তু আমার মনটা চিরকালই খুব দুর্বল, খুব সহজে আমি সবকিছু মানিয়ে নিতে পারি না। আচ্ছা রীতা, আজ এতদিন পরে হঠাৎ করে তোমার সেই হবু বরের সাথে যদি তোমার দেখা হয়, তুমি কি করবে? শুধু একটাই প্রশ্ন করব, আমাকে কাঁদিয়ে সে কি ভালো আছে? প্রতিশোধ দেবে না? নেব, তবে সেটা আমার বোনের উপর। কেন, সে কি অপরাধ করেছে? সেই তো আসল অপরাধী, আমার হবু বরকে নিয়ে ওই তো পালিয়েছে। ওটা তুমি শুধুমাত্র লোকের মুখে শুনেছো, প্রকৃত সত্যটা কখনো জানার চেষ্টা করেছো? কি করে জানবো? ওকে সামনে পেলে কি করবে? শেষ 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 করে দেব, ওকে শেষ করে আমিও পৃথিবী ছেড়ে চলে যাব। তাতে কি সমস্যার সমাধান হবে? আগে প্রকৃত সত্যটা তো জানো, আর তাছাড়া তোমার বাড়িটা পাল্টালে কেন? উপায় ছিল না, পাড়াটা দিনকে দিন অসহ্য হয়ে উঠছিল। আচ্ছা তুমি কি জানো তোমার বউ বর তোমাকে দিনের পর দিন খুঁজেছে? কেন কেন আমাকে অতটা কাঁদিয়েও তার আশ মেটেনি? তোমার কান্না নয়, তোমার মুখে হাসি ফোটানোর জন্যই তোমাকে খুঁজেছে। আমি সাধারণ মেয়ে, জটিল রহস্য বুঝি না, তুমি শুধু শুধু কেন বিষয়টাকে নিয়ে আমাকে গোলক ধাঁধায় ফেলছো? তাছাড়া আমি তো ওদেরকে ক্ষমাই করে দিয়েছি, বোনকে নিয়ে যা বললাম ওটা শুধুমাত্র পুরনো রাগের বশেই বলেছি। তবে একটা কথা বলি জানো, তোমার বোন আর তোমার ওই ভূগোল সম্পর্কে যে তোমাদের ধারণাটা সবই মিথ্যা। অসম্ভব, হতেই পারে না, কতগুলো লোক একসাথে সব মিথ্যা কথা বলেছে। অসম্ভব নয় রীতা, সুপ্রিয়া পুতুলের কাছে গিয়েছিল সত্য, ওরা বেশ কিছুদিন আত্মগোপনও করেছিল, এ কথাও সত্য, কিন্তু তার অর্থ এই নয় যে তোমার বোন আর পুতুল একসাথে পালিয়েছে, তোমার কাছ থেকে তোমার হোমওয়ার্ককে কেড়ে নিয়েছে, তোমার সর্বনাশ করেছে। সর্বনাশের এখনো কিছু বাকি আছে? সুপ্রিয়ার খবর তুমি জানতে চাও না? অবশ্যই চাই, ও আমাকে হিংসে করলেও আমি তো ওকে ভালোবাসি। ও তোকে হিংসা করলেও ভালোবাসো? ঠিক আছে, তারপর তারপর কি হলো? আসলে সুপ্রিয়া একটা মুসলিম ছেলেকে ভালোবাসতো জানো,
আর তোমাদের ফ্যামিলি থেকে সেটা কোনোদিন মেনে নিতে না। আর এই ব্যাপারে কেন জানি না সুপ্রিয়া পুতুলকেই উপযুক্ত মানুষ বলে ভেবেছিল। সে সর্বতভাবে তাকে হেল্প করবে, সত্যি তাই করল। ওর বর্তমান পরিস্থিতি ও চোখের জল পুতুলকে দুর্বল করে দেয়। সে নিজের ব্যক্তি জীবনের সব কথা ভুলে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়িয়ে তোমার বোনের দিকে। আমি রঞ্জন, তোমার বন্ধু। এটা তোমার আসল পরিচয় নয়। প্লিজ প্লিজ রঞ্জন, আমাকে তোমার আসল পরিচয় বলো। তুমি জানো না রঞ্জন, আমি কত রাত ঘুমাতে পারিনি। তুমি সহজ ভাবে সবকিছু মেনে নিতে পারবে, সবাইকে ক্ষমা করতে পারবে? আজ আমি সব পারব। জীবনের প্রতি আজ আর কোনো আসক্তি আমার নেই, আমি অনেক পাল্টে গেছি সুতরাং। হ্যাঁ, তুমি অনেক পাল্টে গেছো রীতা, কিন্তু তোমার খুব কাছের মানুষটাকে তুমি চিনতে পারলে কোথায়? কাছের মানুষ সে তো আমাকে অনেক আগে ছেড়ে চলে গেছে। সে তোমার মনের ভাবনা, তুমি কি একবারও ভেবেছো সে তোমারই আছে? আমাকে আর স্বপ্ন দেখিও না রঞ্জন, তাকে আর ফিরে পাবো সে কি সম্ভব? কেন সম্ভব নয়, তুমি মন থেকে একবার চেয়ে দেখো। কিন্তু তুমি কে, এত কথা তুমি জানলে কি করে? কারণ আমি প্রতুল, তোমার হবু বর। আমরা নতুন করে জীবন গড়ে তুলতে পারি কি? চলো, আজ অনেক রাত হয়ে গেছে, তুমি ভালো করে ভেবে নিয়ে কাল আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। কিন্তু জগতে আমরা সবাই তো ক্ষণিকের অতিথি। মিথ্যে ভয় পেও না, ক্ষণিকের অতিথি মিলিয়ে এগিয়ে চলো, তাহলে দেখবে আনন্দ পাবে।